ইতিমধ্যেই ঘূর্ণিঝড় চিত্রাঙ্গে জের কাটতে না কাটতেই আরেক ঘূর্ণিঝড় এসে হাজির, যার ফলে আগে থেকেই সতর্কতা জারি করে দিল আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের পর আবারও একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। তো এই ঘূর্ণিঝড় কবে, কখন, কোন সময়ে, কোথায় কোথায় আছড়ে পড়তে চলেছে? এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে, প্রতি ঘন্টায় এর গতিবেগ কেমন হবে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, এই মাত্র কোন কোন জেলাগুলিকে সতর্ক করে রাখলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, তো সম্পূর্ণ বিস্তারিতভাবে এক এক করে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই এই ভিডিওটির মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে একটা ছোট লাইক করবেন। সাথে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্যে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আগাম সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, শীঘ্রই আরেকটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বঙ্গোপসাগরের উপর দিয়ে, খুব শীঘ্রই তা হানা দিতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, তার মোকাবেলায় তৈরি থাকতে হবে। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নির্ধারণ করতে পারেনি বাংলাদেশের প্রশাসন মহল। আর সেই ঘা শুকাতে না শুকাতেই পরবর্তী ঘূর্ণিঝড়ের অসনে সংকেত দিয়ে রাখলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এবার জানিয়ে দেব এই ঘূর্ণিঝড় কখন আছড়ে পড়তে চলেছে। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গ বয়ে যাওয়ার পর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এটাই শেষ নয়, এই বছরে আরও একটি ঘূর্ণিঝড় হানা দিতে চলেছে। ডিসেম্বরের মধ্যে এই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর হয়ে হানা দেবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। ডিসেম্বরের মধ্যেই পরবর্তী ঘূর্ণিঝড় হানা দেবে বঙ্গোপসাগর হয়ে দুই বঙ্গে। গতকাল আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই বছরে আরও একটি ঘূর্ণিঝড় হানা দেবে। শুধু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরই নয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী সতর্ক বার্তা দিয়েছে, ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের পর যে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে বা যে ঘূর্ণিঝড় ধেয়ে আসছে তার নাম হবে ম্যান্ডোজ। এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। এবার যে চিত্রাঙ্গ ঘূর্ণিঝড় ধেয়ে গেল তার নাম দিয়েছিল থাইল্যান্ড। অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বঙ্গোপসাগর ঘূর্ণিঝড়ের জন্য অনুকূল থাকে, তার পূর্বে এপ্রিল মে জুন মাস থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয়।